লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন লাউতারো মার্টিনেজ। সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসিকে বলে থাকেন অনেকে। অনেকে আবার লিওনেল মেসিকে ও সর্বকালের অন্যতম সেরা বলে থাকেন। তবে সেই লিওনেল মেসিরই বয়সটা এখন 35। লিওনেল মেসির বয়স বাড়ার কারণে তার মার্কেট ভ্যালুটা এখন অনেক ইয়ং ট্যালেন্টেড ফুটবলারের থেকে কমে গেছে, যার কারণেই আর্জেন্টিনার স্কোয়াডে এখন লিওনেল মেসির থেকে দামি ফুটবলার হয়ে গেছেন লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের এই স্ট্রাইকার এখন লিওনেল মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনার সব থেকে দামি ফুটবলার হয়ে গেছেন। লাউতারো মার্টিনেজের এখন মার্কেট ভ্যালু 86.6 মিলিয়ন, যেখানে দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির মার্কেট ভ্যালু 42.8 মিলিয়ন। লিওনেল মেসির থেকে 1.5 গুণ বেশি লাউতারো মার্টিনেজের মার্কেট ভ্যালু। ট্রান্সফার মার্কেট আজকেই এই তালিকা প্রকাশ করেছে, যেখানে আর্জেন্টিনার স্কোয়াড ভ্যালুর সাথে কোন প্লেয়ারের দাম কত সেটাও দেখিয়েছে তারা। সেই তালিকায় 1 নম্বর স্থানে আছে লাউতারো মার্টিনেজ, যার মার্কেট ভ্যালু 86.6 মিলিয়ন। অপরদিকে লিওনেল মেসির মার্কেট ভ্যালু 42.8 মিলিয়ন। এই তালিকার 3 নম্বরে আছেন জুলিয়ান আলভারেস, মার্কেট ভ্যালু হলো 40.7 মিলিয়ন। এই তালিকার 4 নম্বরে আছেন অ্যাঞ্জেল কোরিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলা এই মিডফিল্ডারের মার্কেট ভ্যালু হলো 40.7 মিলিয়ন। 5 নম্বরে আছে এই তালিকায় লিসান্দ্রো মার্টিনেজ, তার মার্কেট ভ্যালু হলো 34.8 মিলিয়ন। 6 নম্বরে আছে আর্জেন্টিনার গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেজ, তার মার্কেট ভ্যালু হলো 33.9 মিলিয়ন। এই তালিকায় 7 নম্বরে আছে ক্রিশ্চিয়ানো রোমেরো, টটেনহামের এই ডিফেন্ডার মার্কেট ভ্যালু হলো 30.2 মিলিয়ন। 8 নম্বরে আছে এই তালিকায় মাউরো ইকার্দি, পিএসজির এই স্ট্রাইকারের মার্কেট ভ্যালু হলো 29.7 মিলিয়ন। 9 নম্বরে আছে এই তালিকায় ইমিলিয়ানো বুয়েন্দিয়ার মার্কেট ভ্যালু হলো 27 মিলিয়ন। এবং এই তালিকায় 10 নম্বরে আছে নাওহেল মলিনার মার্কেট ভ্যালু 26.1 মিলিয়ন। এই তালিকার 11 নম্বরে আছে রদ্রিগো দিপল, যার মার্কেট ভ্যালু 25.7 মিলিয়ন। এই হচ্ছে ট্রান্সফার মার্কেটের নতুন আপডেট করা আর্জেন্টিনা স্কোয়াডের সব থেকে দামি প্লেয়ারদের তালিকা, যেখানে 1 নম্বরে লিওনেল মেসিকে ছাড়িয়ে লাউতারো মার্টিনেজ উঠে গেছে এবং 2 নম্বরে আছে লিওনেল মেসি।